শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। অধ্যায় দুই, সমাজে পরস্পরের সহযোগিতা। এবারে আমরা যেটি শিখব সেটি হচ্ছে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তাহলে চলো, আমরা কি দেখতে পাচ্ছি? একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে দুজন সাহায্য করছে। আবার কি, আবার দেখতে পাচ্ছি আরেকজন সাহায্য করছে। এখানেও আমরা সেই একই রকম দৃশ্য দেখতে পাচ্ছি। প্রত্যেক স্বাভাবিক শিশুর মাঝে কি কোনো না কোনো একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা আসলে কি বুঝছি? যেমন আমরা যে আছি যারা, তারা সবাই তো সুস্থ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। যেমন আমরা এই ছবিগুলো দেখলাম, এই ছবিটিতে কি, এই যে শিশুটি, এ আর সবার মতো কি স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পাচ্ছে না। তার মানে এর বিশেষ চাহিদা রয়েছে, সেটি হচ্ছে এ কি হুইল চেয়ারে করে কেউ একজন তাকে পৌঁছে দিচ্ছে। আবার এটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সবাই যে বিদ্যালয়ে যাচ্ছে, কিন্তু সবাই কি একই রকমভাবে যাচ্ছে? না, সবাই একই রকমভাবে যাচ্ছে না। এখানে কি একজনকে কেউ সাহায্য করছে, তারপরেই কি সে যাচ্ছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি সবাই স্বাভাবিকভাবে খেলাধুলা করছে, এর কি পায়ে কিছু সমস্যা আছে, তাই কি সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছে না। এখানে আমরা দেখছি দুজন কি স্বাভাবিকভাবে রাস্তা পার হচ্ছে, কিন্তু আরেকজন চোখে দেখতে পাচ্ছে না, তাই কি তাকে আরেকজন সাহায্য করে রাস্তা পার করে দিচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সেও কি একা একা সুস্থভাবে হাঁটাচলা করতে পারছে না, তাই তাকে একটি জিনিসের সাহায্যে কি হাঁটতে হচ্ছে। সেই একই রকম দৃশ্য আমরা এই ছবিটিতেও দেখতে পাচ্ছি। এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এদেরকে যে সামাজিকভাবে যে সহযোগিতাটা করা দরকার, সে সম্পর্কেই আমরা এখন জানব। সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি, সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন, কেউ কেউ আছে যাদের পারিবারিক অবস্থার মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন অনেকে শিশু বয়সেই মা বাবার সাথে আয়মূলক কাজ করে, আর এ কারণে অনেকে বিদ্যালয়ে আসতে পারে না, শ্রেণীতে কারো পড়া শিখতে একটু বেশি সময় লাগে, কারণ তার চোখে সমস্যা থাকতে পারে, শোনার সমস্যা থাকতে পারে, কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, কিংবা কেউ মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। এই যে বিভিন্নতা আমরা যে দেখতে পাচ্ছি, এগুলো তো আমাদের সমাজে প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। তাহলে কি আমরা যদি তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, তারা তো এমনিতেই পিছিয়ে রয়েছে, তাহলে কি তারা আরও পিছিয়ে রবে। তাই যারা এরকম মানে সাহায্য প্রত্যাশা করে, অর্থাৎ যাদের এরকম সাহায্যের প্রয়োজন, আমরা কি করব, তাদেরকে অবশ্যই সুযোগ দেব। কেউ যদি চোখে একটু সমস্যা থাকে, একটু কম দেখতে পারে, সেক্ষেত্রে কি তাদেরকে একটু সময় বেশি দেওয়া দরকার। তারপর কারো শোনার সমস্যা থাকলে তাকে আমরা ইশারার মাধ্যমে বুঝতে বলতে পারি, অথবা শারীরিক অন্য কোনো সমস্যা থাকলেও কি আমরা সেক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে পারি। যারা এই ধরনের সমস্যায় ভোগে, তাদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, এরকম প্রশ্ন অনেকেরই হতে পারে। যেমন আমাদের মনে রাখতে হবে, যে কোনো শিশুরই এই ধরনের সমস্যা থাকতে পারে, কাজেই তাদের বিদ্যালয়ে আসতে উৎসাহিত করতে হবে। তাদের মনে কষ্ট দেওয়া আমাদের উচিত নয়, তাদের জীবন কিভাবে সহজ করা যায় তা আমাদের ভাবতে হবে। প্রয়োজনে আমরা সবাই সবার পাশে দাঁড়াবো এবং সহযোগিতা করব। তাহলে কি হবে, তাহলে আমাদের সমাজটা আরও সুন্দর হবে। আমরা কি এই ছবিটিতে দেখতে পাচ্ছি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে আর দুটি শিশু সহযোগিতা করছে।
চলো এখন আমরা একটি মজার কাজ করব, এটি হচ্ছে সামাজিক বৈচিত্র্য নিয়ে। আমরা এই যে এত কিছু জানলাম, এখন এগুলো কি আমরা আলোচনা করতে পারি? বৈচিত্র্যের ফলে আমাদের সমাজ কিভাবে সমৃদ্ধ হয়, বিদ্যালয়ে অথবা কি শ্রেণীকক্ষে কিংবা বাসায় কি কি ধরনের চাহিদা শিশু থাকতে পারে? এই যে বৈচিত্র্যের ফলে সমাজ কিভাবে সমৃদ্ধ হয়, এই যে প্রকৃতিতে বিভিন্ন রকমের বৈচিত্র্যতা রয়েছে, এর ফলে কি প্রকৃতি নানা রূপ ধারণ করে, আর এভাবেই কি ধীরে ধীরে কি সমাজ সমৃদ্ধ হয়, বিদ্যালয় অথবা শ্রেণীকক্ষে কি কি ধরনের চাহিদা সম্পন্ন শিশু থাকতে পারে? হ্যাঁ, কেউ কানে কম শুনতে পারে, কিংবা কারো দেখায় সমস্যা থাকতে পারে, কিংবা শোনায় সমস্যা থাকতে পারে, এগুলোই তো থাকতে পারে। এখন আমরা শ্রেণীতে যে ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি এই রকম বিষয় নিয়ে আমরা কি করতে পারি এবং এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেগুলো নিয়ে চলো আমরা সুন্দর ছক তৈরি করি। ছক তৈরি করে একদিকে আমরা সমস্যাগুলো লিখে ফেলি, আর একদিকে কি করব, কিভাবে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি কিংবা এই সাহায্য করতে পারি সেগুলো সুন্দরভাবে লিখে ফেলি। আমরা এই যে প্রতিদিন যে চলে যাচ্ছে, কত রকম মানুষ কত রকম সমস্যায় আছে, আমরা কি করব? নিজেরা কি শুধু নিজেদের জন্যই কাজ করব? না, আমরা প্রতিদিন অন্যের জন্য একটি ভালো কাজ করার চেষ্টা করব, তারপর কি প্রতিদিন সেই ভালো কাজগুলো লিখে রাখব, তারপর আমরা আর কি করব বলো তো? আমরা এখন এখানে কিছু বাক্যাংশ দেখতে পাচ্ছি, আমরা বাক্যাংশগুলো পড়ে ফেলি এবং কি করি, কোনটির সাথে কোনটি মিলে যায় সেটি আমরা সুন্দরভাবে লিখে ফেলি। ক, আমরা যদি কাউকে খারাপ কথা বলি। খ, যার বাংলা বুঝতে সমস্যা হয়। গ, যার হাঁটা চলায় সমস্যা আছে। খ, আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে, মানে তাদের চলাচলে সাহায্য করব, তাদের শ্রেণীতে সামনে বসতে দেব, তারা কষ্ট পাবে, তাদের ভাষা বুঝতে সাহায্য করব। তাহলে আমরা চলো দেখি কোনটির সাথে কোনটি মিলে যায়। আমরা যদি কাউকে খারাপ কথা বলি তাহলে কি হবে বলো তো? তারা কষ্ট পাবে। যার বাংলা বুঝতে সমস্যা হয় তাদেরকে কি করব আমরা বলো? তাদের ভাষা বুঝতে সাহায্য করব। যার হাঁটা চলায় সমস্যা আছে কি করব? তাদের চলাচলে সাহায্য করব। আমাদের কোনো সহপাঠীর যদি দেখার বা শোনার সমস্যা থাকে কি করব বলো তো? তাদের শ্রেণীতে সামনে বসতে দেব। আমরা এই যে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে জানলাম, এগুলো কি আমরা শুধু কি জানলেই জানার মাঝে সীমাবদ্ধ রাখবো? না, আমরা এই যে সমাজের বিভিন্ন রকমের যে শিশু রয়েছে, যেমন বিশেষ এই যে বৈচিত্র্য রয়েছে, যেমন কারো মাতৃভাষা বিভিন্ন রকমের হতে পারে, ধর্ম আলাদা, মা বাবার পেশা ভিন্ন ভিন্ন, অর্থাৎ এই যে চলাচলে যেই সব শিশুদের সমস্যা হয়, তারপর হচ্ছে কারো দেখায় সমস্যা থাকতে পারে, শোনায় সমস্যা থাকতে পারে, কিংবা শারীরিক কোনো অসুবিধা থাকতে পারে, এই সমস্ত শিশুদেরকে কি আমরা সবসময় সহযোগিতা করব, যাতে করে কি হয় তারা সামনের দিকে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তো সবাই আমরা পরবর্তীতে কি এই পড়াগুলো বাসায় চর্চা করব এবং বাস্তবে প্রয়োগ করব, আর পরের ক্লাসে আমরা নতুন পড়া নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ কি এখানেই শেষ করছি।